কেমন কেমন চলছে সালমানের অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভিটি? কেমন চলছে সালমানের অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভি? তাহলে শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকো, একটু স্কিপ না করে না টেনে, তাহলে সব কিছু জানতে পারবে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভির লেটেস্ট আপডেট। 26 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত অন্তিম দ্য ফাইনাল ট্রুথ। ভারতের প্রায় 3,200টি সিনেমা হলে সিনেমাটি চলছে। সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও ওড়িয়া ভাষাতেও মুক্তি পেয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, 5 ভাষাতে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভিটি মুক্তি পেয়েছে ভারতের প্রায় 3,200টি সিনেমা হলে। শনিবারের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী 6 কোটি রুপি ব্যবসা করেছে সালমান খানের নতুন সিনেমাটি। অন্তিম প্রথম দিনে 4.5 কোটি রুপি ব্যবসা করেছে। প্রথম 2 দিনে 10 কোটি রুপির ওপরে ব্যবসা করেছে অন্তিম। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সালমান খান অভিনীত সিনেমা হিসাবে অন্তিমের বক্স অফিস রিপোর্ট তেমন উল্লেখযোগ্য নয়, কারণ নতুন রেকর্ড তৈরি করে নিজের বক্স অফিসের রেকর্ড ভাঙারই ভাঙারই রেকর্ড আছে সালমানের। তবে বক্স অফিস রিপোর্টে যাই আসুক, সালমান অন্তিম সালমান ভক্তদের প্রত্যাশা কিছুটা পূরণ করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। অন্তিম মুভিটি সালমান খানের ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে। শিখ পুলিশ অফিসার রাজবীর সিং চরিত্রটি পছন্দ করছে দর্শক। সিনেমায় গ্যাংস্টার রাহুলিয়া চরিত্রে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা ও দর্শকের মন কেড়েছে। কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী কয়েকদিনে মহেশ মাঞ্জারেকরের পরিচালিত অ্যাকশন সিনেমাটির বক্স অফিস রিপোর্ট কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আগামী কয়েকদিনে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভির সর্বশেষ আপডেট কেমন হয় সেটাই দেখার আশা এখন। এ পর্যন্ত তো ভালোই ইনকাম হয়েছে, 6 কোটি রুপি 26 নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়ে। আশা করি সামনে ভালোই করবে। আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে সবসময় লেটেস্ট বিনোদনের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে ধন্যবাদ, তারা সবসময় আমাদের সাথেই থাকুন, তাহলে সবসময় নতুন কিছু জানতে পারবেন। ধন্যবাদ।